কিশোরগঞ্জ জেলার 591টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এতে দাপ্তরিক কাজসহ ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, উচ্চ আদালতে মামলার কারণে এসব পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের 13টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1328টি, কিন্তু জেলার 591টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষকরা বলছেন, এতে বিদ্যালয়ে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক থাকলে প্রধান শিক্ষকের কাজ করত প্রধান শিক্ষক, আর আমরা আমাদের শ্রেণী কার্যক্রম সহ বিদ্যালয় পরিচালনার যাবতীয় কার্যক্রম আমাদের অনেক ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সহকারী শিক্ষকরা। প্রধান শিক্ষক থাকলে তো ওই দায়িত্বটা আমি না নিয়ে আমি সহকারী হিসেবে আমি ওই ক্লাসগুলো আরো ভালোভাবে নিতে পারতাম, কিন্তু উনি না থাকাতে আমার ওই অফিসিয়াল কাজগুলোও করতে হয়, ক্লাসও দেখতে হয়, এতে তো অনেক অসুবিধা হচ্ছে আমাদের। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, উচ্চ আদালতে মামলার কারণে এসব পদ পূরণ সম্ভব হচ্ছে না, তাই মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন তারা। সরকার এদিকে সম্পূর্ণ ওয়াকফিল আছে এবং তৎপর আছে, যে কোনো সময় মামলা নিষ্পত্তি হওয়ার সাথে সাথে আমরা আশা করছি যে আমাদের কিশোরগঞ্জ জেলায় আমাদের এই শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে। কিশোরগঞ্জে 1000-এরও বেশি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় 4 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।